আমার নামটাই বলুন, আপনি প্রদীপ সরকার? কালকে আমরা ভাগ্নে আসলে সরোজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই ব্লগটা আপনি অর্গানাইজ করেন? আচ্ছা আচ্ছা, আমাদের সাথে আলাপ হলো প্রদীপ বাবুর, মানে অলকদার সঙ্গে মিলে উনি হাতে হাত রেখে কাজ করেন, মানে হ্যাভলকের দায়িত্বটা আপনার আপনার কাছে দেওয়া আছে না অলকদার সব গেস্টের দায়িত্ব? ডিসেম্বর মাসে কি বৃষ্টি হয় এখানে? ঠিক নেই না এখানে। আপনার পাওয়ার ব্যাকআপের ব্যবস্থাটা কি আছে? ডিজেল পাওয়ার জেন। হ্যাঁ, ডিজেল পাওয়ার জেন। ডিজেল পাওয়ার জেনারেটর এখানে পাওয়ার ব্যাকআপের জন্য প্রতিবেশীর সাথে কথা হচ্ছিল যে সোর্স অফ এনার্জি হয়েছে ডিজেল জেনারেটর, মানে যে কোনো ইলেকট্রিসিটির জন্য ডিজেল জেনারেটর। এই প্রদীপবাবু নিজস্ব একটা রিসর্ট আছে, সেই রিসর্টটা হচ্ছে রাধাকৃষ্ণ রিসর্ট। আপনার কার্ড আছে না রাধাকৃষ্ণ রিসর্টে? আমি ওনার থেকে পরে একটা কার্ড সংগ্রহ করে নেব। আর কথা প্রসঙ্গে প্রদীপবাবু এটা জানাচ্ছিলেন যে আই হ্যাভলকে বিশেষত আন্দামানে ওয়েদারের কোনো ঠিক নেই, ওটা যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। এই যে সেই রাধাকৃষ্ণ রিসর্ট, আমাদের প্রদীপবাবুর নিজস্ব, প্রদীপবাবুর নিজস্ব রিসর্ট, একবার দেখে নিন। এখান থেকে আমাদের হোটেল, হোটেল থেকে এখানে আসতে খুব বেশি হলে 10 মিনিট লেগেছে। গ্রিন ওশন আছে, আমাদের গ্রিন ওশনের কার্ড কোনটাই? গ্রিন ওশনের ভেতরে? ওকে, এই গ্রিন ওশনের, এই গ্রিন ওশনের ভেতরে এখন আমাকে যেতে হবে। এখানে গিয়ে আমাদের আমার যে টিকিট আছে সেই টিকিটটা দিয়ে আমাকে এখানে এখন চেকিং করাতে হবে। যাই, প্রথমে চেকিং করিয়ে নিই। এখানে আমাদের আমাদের স্টেটের তিনটা দাদার সাথে আলাপ হলো, আমরা একই রিসর্টে ছিলাম। পরিচয় বলুন দাদা। আমি ডক্টর প্রবীর কুমার সাহা। হ্যাঁ, স্টেট ডিপার্টমেন্ট, স্টেট এগ্রিকালচার ডিপার্টমেন্টের ডক্টরে এসে, মানে এগ্রিকালচার রিসর্ট। আচ্ছা, পেছনে একজন দাদা আছেন আলাপ করুন। দাদা আপনি? আমি দীনবন্ধু সাহা, আমি আছি সেন্ট্রাল গভর্নমেন্টের। আমি রণক, দাদারে এসছেন বোলপুর থেকে, তিনজনেই বোলপুরে, তিনজনেই বোলপুর থেকে। আর এখন আমরা আস্তে আস্তে জেটিঘাটের দিকে এগোবো। উঠে এসো, উঠে এসো, উঠে এসো। আচ্ছা, দাঁড়িয়ে থাকো, তাহলে ছায়া দাঁড়িয়ে থাকো। তিনটা দাদা, তিনজনেই ডক্টরেট, আলাপ হলো এদের সাথে। এবং লক্ষণীয় দেখুন, তিনজনেই ম্যারিড হয়েও তিনজন গ্রুপ বানিয়ে এসছে, ঘোরার আনন্দই আলাদা, কোনো রকম ঝামেলা টামেলা কিচ্ছু নেই। বসে আছি গ্রিন ওশন, গ্রিন ওশনের ডেকোরেশন খুব একটা ভালো নয়, এর থেকে সিলিং বেটার ছিল। আমাদের শিব ফর্মেশন হয়েছে এইটা, অলরেডি আমাদের শিব ছেড়ে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি আমাদের 1.5 ঘন্টার মতো জার্নি। এটার শিডিউল টাইম ছিল 8:30, প্রায় আধ ঘন্টা লেটে ছেড়েছে। আমাদের নিলে পৌঁছাতে মোটামুটি 10:30। Day 4, আমরা পৌঁছে গেছি আজকে এখন নীল আইল্যান্ডে। আমরা ওই ন্যাচারাল ব্রিজ দেখতে এগিয়ে যাবো সামনের দিকে। আমার সঙ্গে আছে, আলাপ করে দেই
নাম বলো বরুণ বরমানি বরুণ বরুণ আমাদের এখন ন্যাচারাল ব্রিজে নিয়ে যাবে ওই আমাদের ঘুরে দেখাবে এখানে কতক্ষণ লাগবে পাঁচ ছ মিনিটের রাস্তা ট্যুরিজম ইনফরমেশন অফিস দেখাচ্ছে এদিকে এখানে লোকাল গাইড আছে গাইডও নিতে পারেন বিনা গাইডেরও যেতে পারেন আচ্ছা এই সিঁড়ি ধরে রাইট সাইড যাবেন হ্যাঁ বি সাইডে নামে লেফট সাইডে চলে যাবেন এখানে সিঁড়ি ধরে ডান দিকে যাব হ্যাঁ ওকে তো বি সাইডে নামে লেফট সাইডে এখন আমরা যাচ্ছি ন্যাচারাল ব্রিজ দেখতে যাচ্ছি যেটি থেকে বেশি দূরত্ব নয় সামনে একটা বোর্ড ঝুলানো আছে দেখাচ্ছি কি লেখা আছে ওয়েলকাম টু লক্ষ্মণপুর টু বিচ ন্যাচারাল ব্রিজ যাচ্ছি আসবার সময় খাচ্ছি বৌদি আমপুরা শরবত খাওয়াচ্ছে আসবার সময় খাচ্ছি ঠিক আছে আসছি এখানে দেখুন কোন রাস্তাঘাট নেই গাছের শিকড় বেই গাছের শিকড়ের সিঁড়ি সিঁড়ি দেখে শুনে নামতে হবে দেখুন একটা অদ্ভুত ধরনের ফল রাস্তায় কিছু অবস্থা নেই রকি রকি বলতে এখানে নানা রকম পাথুরে এলাকা রয়েছে আমাদের ওখান থেকে বলল যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে যেটি থেকে নেমেই এই ন্যাচারাল ব্রিজটা দেখে নিতে কারণ এখন ভাটার সময় দেখাটা ইজি হবে জোয়ারের সময় যাওয়াটা অত ইজি হবে না অপূর্ব সুন্দর লাগে দেখুন এখান থেকে দাঁড়িয়ে ভিউটা দারুণ সুন্দর লাগছে সব লোক চলেছে আগের মাথা বাঁচিয়ে যেতে হবে এখান দিয়ে স্টার ফিস দেখা যাচ্ছে এখানে
ন্যাচারাল ব্রিজ, গাইডের ভাষা অনুযায়ী মৃত কোরালের ব্রিজ, একটা সময় নাকি কোটি কোটি বছর আগে নাকি এটা জীবন্ত ছিল। অলরেডি জোয়ারের জলে ভরতে শুরু করেছে জায়গাটা, এখন ভাটা চলছে, একটু পরে জোয়ার শুরু হয়ে যাবে। জোয়ারের সময় আপনি কিন্তু এই ন্যাচারাল ব্রিজটা দেখতে পারবেন না, ভাটারটা এই সময়টাই দেখার জন্য আদর্শ। আমরা এক এক করে তীরের দিকে এগোচ্ছি, যেহেতু জল অলরেডি বাড়তে শুরু করে দিয়েছে। এগিয়ে যেগুলি দেখছেন সব এগুলি মৃত কোরাল, এগুলি সব মৃত কোরাল, আজ এগুলি সব পাথরের চেহারা নিয়েছে। সামনে দেখুন একটা কত বড় কোরাল পড়ে আছে। গ্রিন পার্কে এই হয়েছে, রুমগুলি দেখুন বেশ নতুন রং করা হয়েছে, ঝাঁচকচকে রুম। রুমের ভেতরটা আমি আপনাকে দেখাচ্ছি, সামনে বাগানও রয়েছে সুন্দর, অনেকটা বড় বাগান সামনে। আমি আপনাদের রুমের ভেতরটা একটু দেখাই, একটা রুম, রুমটা বেশ ভালোই বড় আছে। টয়লেটটা দেখাচ্ছি, এটা হচ্ছে টয়লেট, বেশ সুন্দর টয়লেটের অবস্থা। রুমের মধ্যে একটা টিভিও আছে, দেখুন টিভি, একটা খাট আছে, কিং সাইজের খাট, উপরে এসি, অনেকটা জায়গা জুড়ে এই রিসর্টটা। এবং এই রিসর্ট লাগোয়া মালিকেরও বাড়ি এখানে, এরা অ্যাকচুয়ালি বাংলাদেশের থেকে উদ্বাস্তু হিসাবে এসেছিলেন, তারপর তার কিছুদিন রিফিউজি ক্যাম্পে থাকার পর এদের এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে। এবং পুনর্বাসন দেওয়ার পর এরা অমানসিক কষ্ট এবং পরিশ্রম করবার পর আজকে এই জায়গায় পৌঁছেছেন। আজকে এরা রীতিমতো অবস্থাপন্ন পরিবার, আসবার পর প্রত্যেককে এই জঙ্গল সাফ করে আবাদ বানাতে হয়েছে, তারপর সরকারের দেওয়া খাবার, মানে অন্যের উপর নির্ভরশীল হয়ে বহুদিন থাকতে হয়েছে। তিনটে প্রজন্ম পরিশ্রম করবার পর আজকে এরা এই ভালো জায়গায় পৌঁছেছে। আপনাদের ডান দিকে দেখুন মালিকের নিজস্ব বাড়ি, আর এই যে দেখছেন জঙ্গল ঘেরা বিরাট বড় বাগান, নারকেল বাগান, সুপুরি বাগান, সমস্ত এদের। এমনকি রাস্তার ওপাশে দেখুন যে টিনের ছাউনি দেখা যাচ্ছে, এগুলি সবই হোটেল বা রিসর্ট, এগুলিও এদেরই জায়গা।